এই মুহূর্তের পাওয়া সব থেকে বড় খবর। 2022 নির্বাচনে বিজেপির হয়ে কাজ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়, যেখানে সরাসরি দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্য পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় বদলিতে রাষ্ট্রপতিকে চিঠিও লিখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে কিন্তু সেই চিঠির কোনো উত্তর পায়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পুনরায় আবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে থেকে গেল জগদীপই, যেখানে বর্ষা ধাক্কা গেল পশ্চিমের স্বতন্ত্র তৃণমূল কংগ্রেস। তো বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ দেখুন। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ঘন্টা চেপে দেবেন এরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। 2022 নির্বাচনে বিজেপির হয়ে কাজ করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়, যেখানে কিন্তু সরাসরি দাবি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এও দাবি করলেন যে পশ্চিমবঙ্গের রাজ্যপাল বিজেপির হয়ে কাজ করেন, তিনি সরাসরি বিজেপির লোক, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের বিরুদ্ধে সরাসরি ক্ষোভ উগড়ে দিল, একাধিক তোপ দেখলো রাজ্যপালের উপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় পশ্চিমবঙ্গের রাজ্যপাল কি বদল করা উচিত কি উচিত না? অবশ্যই আমার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। যেখানে কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্যপাল যত সরকারই থেকে গেল, বড় ধাক্কা গেল পশ্চিমবঙ্গের সাধারণ তৃণমূল কংগ্রেস, যথাযথ চেষ্টা করেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের রাজ্যপালের বদলিতে।